Welcome to Mirika's home. Hi, I'm Monica. I'm Mirsa. And together we are Mirika still. বাসাটা আসলে কিছু না, এটা স্ট্রাকচার। এরা তো আসলে এটার ভেতরে যখন জিনিসপত্র না থাকবে তখন তো আসলে জিনিসটা আসলে ততটা ইউজেবল হয় না। তো তখন থেকে আমাদের চিন্তা হলো যে একটা ভালো ইন্টেরিয়র আমরা কীভাবে করতে পারি, যাতে করে একটু খোলামেলা রেখে আমাদের বাসাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমাদের বাসাটা আমরা চেষ্টা করেছি যত কম স্পেস ইউজ করা যায়, যত কম ফার্নিচার ইউজ করা যায় এবং যত মানে কন্টেম্পোরারি ওয়েতে এটা কনভেনিয়েন্ট করা যায় বাসাটা, রাইট। তো তখন থেকে আমরা আসলে বিভিন্ন ইন্টেরিয়র কোম্পানির সাথে কথা বলছিলাম, এই তো খুঁজতে খুঁজতে পরে ডিজাইনার্সকে পেয়ে গেলাম। হ্যাঁ, দেন আমরা আসলে নিজেরা কিছু ডিজাইন কিন্তু সিলেক্ট করে রেখেছিলাম যে আমরা আমাদের কিচেনটা এভাবে করব, টিভির ইউনিটটা আমরা এরকম চাই, বেসিন ভ্যানিটিটা এরকম চাই। অ্যান্ড প্রথমে তো আমরা ডিসাইড করলাম যে আমরা দুটো কিচেন করব, একটা ওয়েট কিচেন, একটা ড্রাই কিচেন। সো কীরকম হবে, কোন জায়গাটাতে হবে, এগুলো আগেই মানে আমরা নিজেরা ডিসাইড করে রেখেছিলাম। ডিজাইনারদের সাথে আমরা সেটা শেয়ার করলাম। শেয়ার করার পর সবচেয়ে ভালো জিনিস যেটা আমার আসলে ডিজাইনারদের লেগেছে, যে ফার্স্ট থিং ফার্স্ট, যে ওনারশিপ। মানে ওনারা প্রত্যেকটা কাজই যথেষ্ট ওনারশিপ নিয়ে আসলে করেছেন, মানে প্রজেক্টটাকে ওনারা আসলে ওন করেছেন। আরেকটা জিনিস না বলে না, যে পজিটিভিটি। ও মাই গড, ও মাই গড, আমরা কিন্তু পুরো কাজটা DesignAge কে দিয়েছি অ্যাকচুয়ালি পজিটিভিটির জন্য। আমরা যেটা বলেছি, যেভাবে ডিজাইন চেয়েছি, হয়ে যাবে স্যার, মানে এটা কখনো মানে না বলেন না, বলে স্যার হয়ে যাবে, এটা করে দিবে, রাইট। ওনাদের যখন শোরুমে ভিজিট করতে গেলাম মানে DesignAge-এর, তখন আসলে ম্যাটেরিয়াল সম্পর্কে আমাদের এর আগে ম্যাটেরিয়াল সম্পর্কে কোনো ধারণাই ছিল না। মানে কি দিয়ে এইসব জিনিসপত্র বানায়, কি কি থাকে না থাকে, কিছুই ধারণা ছিল। এই কোনটার ডিউরেবিলিটি কেমন, কোন জিনিসটা ভালো হবে, এই জিনিসগুলো যথেষ্ট গাইড করেছেন ওনারা। ডিজাইনে আমাদেরকে জিনিসটা যথেষ্ট গাইড করেছেন। তো আমরা যেটা করেছি, ওনাদের কাছে প্রথম আমরা একটা 2D চেয়েছি, মানে ডিজাইনে কোথায় কোন জিনিসগুলি বসবে। 2D পরে ওনারা আমাদের, হ্যাঁ 2D পরে তারপর 3D। আমরা যখন 2Dটা পছন্দ করলাম, 2Dতে কিছু জিনিস চেঞ্জ করা লেগেছে। হ্যাঁ হ্যাঁ, এবং এই জিনিসগুলোতে বেশ ওরা বেশ সাপোর্টিভ ছিল। অর্থাৎ আমরা 3-4 বার আসলে চেঞ্জ করেছি, 3-4 বার কিন্তু ডিজাইন চেঞ্জ করেছি, যে বলেছি যে এটা এখানে ভালো লাগছে না, আমরা এটা এখানে দেব। তো ডিজাইনে যে এই ক্ষেত্রে আমাদের ডিজাইনের ক্ষেত্রে রিয়েলি যথেষ্ট সাপোর্টিভ ছিল, এন্ড দ্যাটস হোয়াই উই অ্যাকচুয়ালি চুজ DesignAge, রাইট। হ্যাঁ, তো ওনারা আসলে যথেষ্ট ফ্লেক্সিবল ছিল এই দিকটাতে। আমরা যখনই যেটা যেভাবে চেয়েছি সেভাবেই ওনারা এই চেঞ্জগুলি করে দিয়েছেন। ফাইনাল যখন আমাদের হয়ে গেল যে আমাদের লেআউটটা এরকমই হবে, তারপর ওনারা আমাদেরকে বলল যে তাহলে আমরা 3Dটা প্রোভাইড করি। পরবর্তীতে আমরা 3D আমাদেরকে দিল। 3D দেওয়ার পরে আমরা যে ম্যাটেরিয়াল পছন্দ করলাম, সেই ম্যাটেরিয়াল আমাদের এখন ভালো লাগছে না, যে 3Dতে আসলে ভালো প্রপার লুকটা আসতেছে না, আমরা যেভাবে চাচ্ছিলাম সেই জিনিসটা লাগছে না। তখন ডিজাইনারদের সাথে কথা বললাম, ওনারা আবার সেই পজিটিভিটি, ওনারা আবার বললো নো প্রবলেম, আমরা আবার চেঞ্জ করে দিচ্ছি, আপনি কোন ম্যাটেরিয়াল চান, ঠিক আছে। পরবর্তীতে আমরা আবার আরেকটা ম্যাটেরিয়াল পছন্দ করলাম, পছন্দ করার পরে ওই ম্যাটেরিয়াল দিয়ে আসলে আমাদেরকে লাস্ট আমরা সিলেক্ট করলাম আর কি। ডিজাইনারদের আমরা যেটা সবচেয়ে বড় সুবিধা পেয়েছি, ওনারা আসলে নকডাউন ডিভাইস নিয়ে আসেন, মানে সব কিছু ওনাদের ফ্যাক্টরিতেই ওনারা করেন, করার পরে জাস্ট জিনিসগুলি এসে সাইটে ফিটিং করা হয়। তো এই সাইটে ফিটিং করার সময়ও কিছু জিনিস হয়তো এদিক সেদিক হয়েছে, মানে মাপ এদিক সেদিক হয়েছে, তো ওনারা খুব মানে দক্ষতার সাথে আবার ওই জিনিসগুলিকে আবার সুন্দরভাবে ঠিকঠাক করে দিয়েছেন আমাদেরকে। তো এই তো মানে ফাইনালি আউটপুটটা যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, আউটপুটটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমরা ইনশাআল্লাহ ফিউচারেও আমরা DesignAge কে দিয়ে আরো অনেক কাজ করাবো, সেটাই। মানে আমরা ডেফিনেটলি আমরা DesignAge কে রিকমেন্ড করি 10/10। ওদের আরেকটা মজার ব্যাপার আছে, সেটা পিস অফ মাইন্ড। মানে আপনি ধরেন একটা সাইট হ্যান্ড ওভার করার পরে ওদের 5 বছরের বোধহয় একটা ওয়ারেন্টি পিরিয়ড আছে। হ্যাঁ, এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এটা একদম ফ্রি অফ কস্ট ওনারা এই জিনিসগুলি করে দেন। তো এটা একটা বড় জিনিস, পিস অফ মাইন্ড। কিন্তু আমাদের এই সাইটটাতে পুরো সময়টাতে যারা কাজ করেছেন, মানে যারা ফোরম্যান ছিলেন বা তাদের সাথে যারা হেল্পিং হ্যান্ড ছিলেন, ওনারা যে কাজটা করেছেন, আমরা আসলে আমাদের ডোর সব কিছু কিন্তু তখন ওপেন ছিল। ওনারা কিন্তু so much trust ওর দিয়ে আমাদের, কিন্তু কখনোই কোনো কিছু নড়চড় হয়নি বা কিছু হয়নি। সব সময় আমাদের যারা ছিলেন এখানে, মানে পুরো কাজটাই অ্যাকচুয়ালি DesignAge খুব গোছানো ছিল। DesignAge is a trustworthy organization, so আমরা ডেফিনেটলি রিকমেন্ড করব আমাদের ভিউয়ার্সদের, ফলোয়ার্সদের, এবং যারা ইন ফিউচার নিজেদের বাসায় ইন্টেরিয়র করতে চাচ্ছেন, অ্যাজ আ হোল সব কিছুই ওরা করে। বাট আমি বিশেষ করে রেকমেন্ড করবো কিচেন, ডেফিনেটলি কিচেন সাইডটা, ওদের ক্লোজেট অ্যান্ড ড্রেসিং টেবিলের ইউনিটগুলো ওরা খুবই ভালো করে করে। সো ডেফিনেটলি দে আর হাইলি রেকমেন্ডেড ওয়ান অর্গানাইজেশন। অ্যান্ড ওদের শোরুম ভিজিট করে আপনারা বিভিন্ন আইডিয়া পাবেন আপনি কীভাবে নিজের ঘরটাকে সাজাতে চান। Thank you, DesignAge team. Thank you.